নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই ডিমের ডালনা বা ডিমের কারি আপনারা অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে এভাবে সোয়া এগ কারি বা সোয়া ডিমের কারি বানিয়ে দেখুন মাংসের স্বাদকেও হার মানাবে এতটাই টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি সাতটি ডিম সেদ্ধ করে নিচ্ছি আর পাশের বার্নারে জল গরম করে পরিমাণ মতো লবণ দিয়ে পঞ্চাশ গ্রাম সোয়াবিন বড়ি ভালো করে তিন চার মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি ডিম সেদ্ধ হলে খোসা ছাড়িয়ে নিয়েছি সোয়াবিন বড়ি থেকে এক্সট্রা জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে এক্সট্রা জল চেপে চেপে বের করে নিয়েছি এখন সমস্ত ডিমের মধ্যে বেশ কয়েকটি কাট লাগিয়ে নিচ্ছি যাতে করে তেল মশলা ভালো করে ডিমের মধ্যে ঢুকে যেতে পারে এখন ডিমের মধ্যে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর অল্প লাল লঙ্কার গুঁড়ো ডিমের লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে একটু সময় রেখে দেব সেই সময় কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব আর চারপাশে স্প্রেড করে দেব এবার এখানে তেল গরম হলে বড়ো ডুমো করে কাটা আলু যোগ করে দিচ্ছি আলু কেটে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আলুকে বেশ লালচে রঙ করে ভেজে নেব ঠিক যেভাবে আমরা মাংসের আলু ভেজে নেই আলু ভাজা করতে করতেই এদিকে আমি গ্রাইন্ডিং জারে এক টেবিল চামচ রসুনের কোয়া দেড় ইঞ্চ পরিমাণ আদার টুকরো একটি কাঁচা লঙ্কা ভেঙে নিয়ে নিলাম আর নিচ্ছি দুটি মাঝারি সাইজের টমেটো কেটে এছাড়াও এখানে নিয়ে নিচ্ছি বেশ কয়েকটি ধনে পাতার ডাঁটি এতে একটা সুন্দর মিষ্টি স্ট্রং ফ্লেভার হয় আপনারা চাইলে পাতা সমের ডাঁটিও যোগ করতে পারেন জল না দিয়ে এই সমস্ত কিছুকে বেশ মসৃণ করে বেটে নিলাম এগুলো বাড়তে বাড়তেই দেখুন এদিকে আমার আলুতে সুন্দর লালচে রঙ ধরে গেছে আলু এভাবে সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো মাখানো ডিমগুলো ছেড়ে দিচ্ছি ডিমগুলোকেও বেশ ঘুরিয়ে ফিরিয়ে লালচে রং ধরিয়ে ভেজে নামিয়ে নিচ্ছি ডিমগুলো নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যেই সোয়াবিন বড়িগুলো দিয়ে দু তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি তেলের মধ্যেই লবণ হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো মিশে গেছে তাতেই সোয়াবিন বড়িগুলো ভেজে তুলে নিলাম বাকি রান্না এই কড়াইতেই করে নেব তার জন্য বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে এখানে দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচের মুখ ফাটিয়ে আর দিচ্ছি দুটি দার স্টিক আর ছোট দুটি তেজপাতা এছাড়াও এখানে এক চামচ চিনি দিচ্ছি এতে করে রান্নাটা কিন্তু মিষ্টি হয়ে যাবে না এই পর্যায়ে আমরা চিনি থেকে ক্যারামেল তৈরি করে নেব দেখুন চিনিটা ক্যারামেল হয়ে গিয়ে উপরে তেলের উপরে ভাজতে শুরু করেছে এই সময় আমি তিন থেকে চার কোয়া রসুনকে থেতো করে যোগ করে দিলাম চিনির ক্যারামেল আর রসুন ফোড়ন দিয়ে রান্নাটা করলে একটা সুন্দর ফ্লেভার তৈরি হয় লো ফ্লেমে দেখুন রসুনটাকে এভাবে ভেজে নিয়েছি হালকা রঙ ধরলে রসুনে তখন আমি যোগ করে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে আমি বড়ো সাইজে দুটি পেঁয়াজ কুচিয়ে যোগ করেছি পেঁয়াজটাকেও বেশ সময় নিয়ে লালচে রঙ করে ভেজে নেব মোটামুটি মিনিট চারেক ধরে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করার পর পেঁয়াজটা নরম হয়ে এলে বা লালচে রং ধরে গেলে এখানে মিক্সিতে বেটে নেওয়া সমস্ত মশলা যোগ করে দিলাম এখন ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে এই সমস্ত কিছুকে কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুন টমেটোর কাঁচা গন্ধ চলে যায় ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে বেশ সময় নিয়ে চার পাঁচ মিনিট আমি এভাবে কষিয়ে নিয়েছি চার পাঁচ মিনিট পর এখানে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এবার গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে সময় নিয়ে আবারও মশলাকে ভালো করে কষিয়ে নেব রান্নাতে সুন্দর রঙের জন্য এখানে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিলাম মিক্সির জার ধুয়ে মশলা ধুয়ে অল্প জলও যোগ করে দিয়েছি এবার মশলাটাকে কিন্তু বেশ সময় নিয়ে কষিয়ে যেতে হবে যাতে করে মশলা কষানো হয়ে গিয়ে সুন্দর গন্ধ বের হয় এবার আমি এখন লো ফ্লেম করে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রেখে দিয়েছিলাম আর তাতে করে দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গিয়ে তেলটা সুন্দর ছেড়ে বেরিয়ে এসেছে আর মশলা একদম মোলায়েম হয়ে গেছে এই সময় এখানে আমি যোগ করে দিলাম এক চামচ মিট মশলা রেডিমেড মিট মশলা বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় হাতের কাছে থাকলে অবশ্যই করে দেবেন এতে একটা সুন্দর ফ্লেভার হয় একদম মাংস রান্নার মতো ফ্লেভারটা চলে আসে এখন এখানে অল্প গরম জল যোগ করে আরও একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপর দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে বেরিয়ে এসেছে এখন আমি প্রথমেই দিয়ে দিলাম সোয়াবিন বড়িগুলো সোয়াবিন বড়ি আর মশলাকে মিনিট দুয়ে এভাবে ভালো করে কষিয়ে নেব যাতে করে সয়াবিন বড়ির মধ্যে মশলার সুন্দর ফ্লেভার ভালো করে মিশে যায় তারপর ভেজে নেওয়া আলু চোগ করে আরও দু তিন মিনিট ভালো করে কষাতে থাকবো দেখুন মশলা কষাতে কষাতে মশলার রঙ খুব সুন্দর ঘন ধরে গেছে এবার এখানে যোগ করে দিলাম পরিমাণ মতো বাকি লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মশলা আলু সোয়াবিন ভালো করে এভাবে কষানো হলে এখানে আমি গরম জল যোগ করে দিচ্ছি চেষ্টা করবেন রান্নার গ্রেভিতে সব গ্রেভি বানানোর জন্য গরম জল যোগ করতে ফ্লেম বাড়িয়ে দিয়ে গ্রেভিটা ফুটতে দিয়েছি গ্রেভি ফুটতে শুরু করলে সমস্ত ভেজে নেওয়ার ডিমগুলো যোগ করে দিয়েছি হাফ চামচ দিয়েছি গরম মশলার পাউডার খুব ভালো করে মিশিয়ে নেব এবার কিন্তু একটু সময় ঢাকা দিয়ে রান্না করব যাতে করে আলু সোয়াবিন ডিম সুন্দর কুক হয়ে যায় প্রায় চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি দেখুন গ্রেভিটা ঘন হয়ে গেছে আমাদের রান্নাতে আর বেশি বাকি নেই তিনটে চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নিচ্ছি স্ট্যান্ডিং টাইম আমাদের সয়া ডিমের কারি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং